नमस्कार बन्धुरा, आहारे बाहर चैनले सबाई के स्वागत। आज के रेसिपि चटपटा मुचमुचे धने पातार बड़ा बा चप, जा खुशी बोलते पारें। खेते खूब ही दुर्दान्त लागे। एटा आपनारा डाल भातेर साथे अथवा सन्धे बेला स्नैक्स हिसाबे खेते पारें। खूब ही सुस्वादु खेते, बनानो भीषण ही सहज, एकदम ही घरे थाका उपकरण दिए तैरी हो जाए। ताहोले चलून आमी कीभावे सहजे बनाई देखून। आमी एखाने धने पाता नियेछि दु मुठो, बाजारे एभावे मुठो करे बिक्री हय सेरकम दु मुठो धने पाता नियेछि। आर एबार गाछगुलोके आमी एभावे छिड़े नेब, निये गामलाय करे जले भिजिए राखब 25 থেকে 30 মিনিট, যাতে ধনে পাতার গায়ে যা মাটিগুলো শুকনো হয়ে লেগে আছে জলে ভিজিয়ে রাখলে গলে যাবে। তারপর 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে এভাবে ঝুড়িতে রেখে দিয়েছি, যাতে গায়ে লেগে থাকা জলটা ঝরে যায়। এবার এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, একটা ব্যাটার তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ বেসন, হাফ কাপ দিচ্ছি চালের গুঁড়ো, 1/4 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 পরিমাণ মতো নুন, কিছুটা হলুদের গুঁড়ো, 1টু লঙ্কার গুঁড়ো, 1টু ধনে গুঁড়ো, 1টু গোলমরিচের গুঁড়ো, ওয়ান ফোর্থ চামচ দিচ্ছি খাওয়ার সোডা বা বেকিং পাউডার সোডা, আর 1/2 চামচ আমচুর পাউডার। এবার এগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে দানা দানা না থাকে, তাহলে সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশে যাবে। দেখুন এরকম দানা রয়ে গেছে, এগুলো আমি ফেলে দেব। এবার ব্যাটারটাকে আমি অল্প অল্প জল দিয়ে তৈরি করে নেব, একবারে বেশি জল ব্যবহার করব না। একটা চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন আমি এখানে বাটিতে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে কয়েক টুকরা বরফ মিশিয়ে নিয়েছি। এই বরফের ঠান্ডা জলটা দিলে ব্যাটারটা ভালো তৈরি হবে এবং খুব খাস্তা এবং মুচমুচে হবে। এই ঠান্ডা জলটা দিয়েই আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা এরকম তৈরি হবে, যাতে গায়ে লেগে থাকে, আবার এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা ঝরে যায়। এইভাবে তৈরি করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম তেল। আমি এখানে সাদা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার তেলটাও ভালো করে আমি মিশিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে ধনে পাতা ডুবিয়ে ভেজে নেব। আমি এখান থেকে 5 থেকে 6টা পাতা তুলে বেশ ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নেব। এভাবে তুলে এক্সট্রা ব্যাটারটা যাতে ঝরে যায় ভালো করে ঝরিয়ে, তারপর এভাবে তেলে ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, গরম তেলে ছেড়ে দিয়েছি। এভাবে 2-3টে বড়া আমি একসঙ্গে ছেড়ে দেব, তারপর উল্টে পাল্টে ভেজে নেব। আমি এবার এভাবে উল্টে দিচ্ছি, এভাবে উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেব প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি সব ভাজাগুলো সব তুলে নেব, সবগুলো বড়া আমি তুলে নিচ্ছি, আর বাকি বড়াগুলো ঠিক একইভাবে ডুবিয়ে ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন কি সুন্দর খাচখা, একদমই মুচমুচে হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত।